নিয়মিত পানীয় জল প্রদানের দাবিতে জলাইবাজার এলাকায় কৈলাসহর কুমারঘাটের প্রধান সড়ক অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ তিন ঘণ্টা অবরোধের পর সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় পঞ্চায়েতের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। ঘটনার বিবরণে জানা যায়, জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে পাইপলাইনে জল সরবরাহ বন্ধ দীর্ঘদিন ধরেই। পানীয় জল ও স্বাস্থ্যবিধান অধিদপ্তরের পক্ষ থেকে মাঝে মধ্যে পানীয় জল সরবরাহ করা হলেও বিগত 15 দিন ধরে বন্ধ রয়েছে পরিষেবা প্রদান। নদী ও ছড়ার জল খেয়ে বাঁচতে হচ্ছে জলাই গ্রাম পঞ্চায়েতের 5 ও 6 নম্বরের বাসিন্দাদের। বর্তমানে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে জলাধারগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। খাওয়ার মতন কোন অবস্থা নাই, আমরা বাচ্চা কাচ্চা সব অসুস্থ হয়ে গেছে গিয়া, আমরা আজকে বাধ্য হয়ে এখানে আমরা অবরোধ মধ্যে। পঞ্চায়েতে জানাইছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতে আমরা জানাইছি। কি কইছে পঞ্চায়েত? পঞ্চায়েতে তো মানে প্রধানে কইছে মানে রোজ দিন বলে এখানে কৈলাসহর কার কাছে ফোন করছে, বিডিওর কাছে ফোন করছে, তো আজকে আমরা বাধ্য হয়ে আজকে আমরা এখানে অবরোধে আমরা কইছি। রিপোর্ট চ্যানেল 3 রাত।